ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টেস্টের পর কি দ্বিতীয় টেস্টও হারবে দল। তৃতীয় দিনের খেলা শেষে ব্যাকফুটে পাকিস্তান ক্রিকেট টিম। ইংল্যান্ডের দেওয়া 355 রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তৃতীয় দিনের শেষে 4 উইকেট হারিয়ে 198 রান করেছে পাকিস্তান ক্রিকেট টিম। জয়ের জন্য চাই আর মাত্র 157 রান এবং হাতে রয়েছে 2 দিন এবং 6 উইকেট। প্রথম ইনিংসে 79 রানের লিডস নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড ক্রিকেট টিম। টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট দ্বিতীয় ইনিংসেও অর্ধশত রান করলেন। প্রথম ইনিংসে ইনি 63 রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও 79 রান করলেন 98 বলে। আবারও ব্যর্থ হলেন জো রুট, এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু পাকিস্তানের মাটিতে তিনি যেন রানই পাচ্ছেন না। মাত্র 21 রান করে আউট হন জো রুট। প্রথম টেস্টেও ফার্স্টেস্ট সেঞ্চুরি করা হ্যারি ব্রক দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও নিজের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করলেন। 149 বলে 108 রানের একটি দুর্ধ্বংস ইনিংস খেললেন এবং নিজের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন পাকিস্তানের মাটিতেই। এবং ক্যাপ্টেন বেন স্টোক 51 বলে টি-20 স্টাইলে 41 রান করেন। প্রথম ইনিংসে ওয়ার্ল্ড রেকর্ড করা পাকিস্তানি বোলার আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসেও 4টি উইকেট নেন এবং একটি রান আউট করেন। জাহিদ আহমেদ 3টি উইকেট নেন। 355 রানের টার্গেটের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে পাকিস্তান টিম 198 রান করেন 4 উইকেটের বিনিময়ে। সিরিজে প্রথমবার ওপেন করতে নেমে মোহাম্মদ রিজওয়ান 30 রান করেন টি-20 স্টাইলে ও আব্দুল্লাহ সাফিক 45 রান করে আউট হন। ক্যাপ্টেন বাবর আজম এবার ব্যর্থ, তিনি মাত্র 1 রান করেই আউট হয়ে যান। দুর্ধর্ষ ফর্মে থাকা ইমামুল হক 60 রান করেন এবং জ্যাক লিসের শিকার হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাউথ সাকেল, 54 রান করে ক্রিজে আছেন, ও তার সঙ্গে রয়েছে ফাহিম আশরাফ, 3 রান করে নট আউট আছেন এবং তৃতীয় দিনের খেলা এখানেই শেষ হয়। চতুর্দিনের শুরুতেই যদি ইংল্যান্ড টিম উইকেট তুলে নয় তাহলে ঘরের মাঠে সিরিজ হারবে পাকিস্তান ক্রিকেট টিম, কিন্তু হাতে রয়েছে 6 উইকেট এবং রান চাই মাত্র 157। পাকিস্তান টিম কি 157 রান করতে পারবে? হাতে কিন্তু 6 উইকেট রয়েছে। আপনাদের কি মনে হয়, পাকিস্তান টিম চেস করতে পারবে নাকি ম্যাচ হারবে ঘরের মাঠেই? ইংল্যান্ড বোলারদের মধ্যে সবাই একটি করে উইকেট নিয়েছেন। অ্যান্ডারসন 1 উইকেট, মার্ক উড 1 উইকেট, ওলি রবিনসন 1টি উইকেট ও জ্যাক লিস 1টি উইকেট নেন। আপনাদের কি মনে হয়, ইংল্যান্ড টিম সিরিজ জিতবে নাকি পাকিস্তান টিম একাকে সমতা ফেরাবে সিরিজে? এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।